কেমন আছেন ভিউয়ার্স শ্রোতা ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে সুন্নি বিষয়ে একটি কথা বলতে চাই। বর্তমান যুগে একগুরো ইসলামের নাম প্রচার করে একগুরো ওয়াহাবীরা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দান করেন। শ্রোতা ভাই বোনেরা, আসুন আজ আমরা প্রকৃতপক্ষে সুন্নির পরিচয় সম্পর্কে জানব। এই পরিচয় আমাদেরকে দিচ্ছেন, আমাদের সম্মুখে উপস্থাপন করছেন বর্তমান যুগে শ্রেষ্ঠ একজন আলিম হজরত আল্লামা মুফতি শাহ আলম। ওনার কাছ থেকে আজ আমরা সুন্নির সংক্ষিপ্ত পরিচয় জানব। যারা ভিডিওটি দেখছেন লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান করছি, আমাদেরকে উৎসাহ প্রদান করুন। শ্রোতা ভাই বোনেরা, আসুন আজ আমরা প্রকৃতপক্ষে সুন্নির সংক্ষিপ্ত পরিচয় জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া উম্মতিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের কাছে, দেশের বিদেশের যারা যেখানে আছেন, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে বা আমার মতামত জানতে চাওয়া হয়েছে, সে বিষয়টি এরকম। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হকপন্থী আলেম ওলামা যারা মাঠে কাজ করছেন, মাঠ পর্যায়ে লেখালেখনি, বক্তব্য, বিবৃতি, সেমিনার, সিম্পোজিয়াম, আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা, যেটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি তা হলো আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং আমাদের কার্যক্রমের মধ্যে কিছুটা উন্নতি অথবা কিছুটা আমাদের সৃজনশীলতা আনা প্রয়োজন। এরকম যেন আমরা হয়ে না যাই যে মনে হয় যেন মিলাদ শরীফ, কিয়াম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজ বাদ দোয়া মোনাজাত বা আজান বাদ দোয়া মোনাজাত, জানাজা সালাম ফেরাবার পরে দোয়া মোনাজাত, শুধুমাত্র এই নির্দিষ্ট কয়েকটি বিষয়ের মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না থাকি। কারণ সুন্নিয়ত শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রেই সুন্নিয়ত রয়েছে। আকায়েদের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সুন্নিয়ত। আজকে আমরা অনেক দেখতে পাচ্ছি মিলাদ শরীফ, কিয়াম, আলহামদুলিল্লাহ 100তে 100 সবগুলো ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকায়েদের ব্যাপারে আমরা এত বেশি উদাসীন যে আমাদের অজান্তেই মুখ থেকে কুফরি কথাবার্তা বের হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের ব্যাপারে এমন কথাবার্তা বের হয়ে যাচ্ছে যেটা ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। উদাহরণত যদি আমরা বলি, আল্লাহ তাআলাকে আমরা কেউ বা অন্তরের মধ্যে আবদ্ধ করে ফেলেছি, কেউ বা আমরা আল্লাহ তাআলাকে একেবারে মাঠের মধ্যে পথে প্রান্তরে নিয়ে যাচ্ছি, যেগুলো খুবই দুঃখজনক, যা কোনো ক্রমেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে অবশ্যই মিল নেই বা যেটা কুফরি আকীদার ব্যাপারে একমত। এজন্যই আমার অনুরোধ থাকবে যে আলেম ওলামাদের, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী আলেম ওলামাদেরকে আমাদেরকে আরও সৃজনশীল হতে হবে। ধর্মীয় সকল ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হবে। আমরা যেন প্রত্যেকটি ক্ষেত্রে দেখিয়ে দিতে পারি যে না, শুধুমাত্র আমাদের পদচারণা বা আমাদের চলাফেরাটা এই নির্দিষ্ট কয়েকটি বিষয়কে কেন্দ্র করেই নয়, প্রত্যেকটি বিষয়ে আমাদের আলোচনা, আমাদের পদচারণা থাকতে হবে। আজকে আমরা যদি ধরতে যাই, আমাদের ছেলেরা সুন্নি, আমরা সুন্নি, কিন্তু আমাদের ঘরের মহিলারা আজকে ওয়াহাবিয়তের দিকে মাইলান। অর্থাৎ মহিলাদের শিক্ষার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। মহিলাদেরকে যে সুন্নিয়ত শিক্ষা দিতে হবে এ ব্যাপারে আমরা সকলে উদাসীন। এগুলো কিন্তু আজকে আমরা ওয়াহাবী বলি, খারেজি বলি, লামাজাবি, জামাতি বলি, তারা কিন্তু এই সুযোগটা লুফে নিচ্ছে। তারা এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখার দরকার। মোটের উপরে কথা আমি এটা বলবো যে ইসলাম আমাদের আজকে মাথা থেকে পা পর্যন্ত, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে সুন্নিয়তকে বিজয়ী করবার জন্য, সকল ক্ষেত্রে সুন্নিয়তকে তুলে ধরবার জন্য আলেম ওলামাদের আরও বেশি একনিষ্ঠ হতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে যে আমাদের অবদান আছে, আমাদের আউলিয়া কেরাম অবদান রেখে গেছেন, বিশেষত সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, তিনি কি আমাদের সুন্নিয়তকে রাষ্ট্রীয় পর্যায়ে দেখিয়ে দিয়ে যাননি? সেটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? এই বিষয়গুলিকে আমাদেরকে মাথায় নিতে হবে না? সকল দিকে আমাদেরকে মাথায় নিতে হবে। তো আসুন, আমি এইটাই অনুরোধ করবো আপনাদের সকলের কাছে, আমরা যেন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সুন্নিরা অবদান রাখতে পারি। सुन्नी बोलते आमरा उल्टा पाल्टा ना बुझी प्रकृत आहलुस सुन्नात वाल जामात हकपन्थी जेटा कुरान सुन्ना समर्थित সেই সুন্নিয়তের প্রতি আমরা এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কদম পাকের ওসিলায় আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।